সো ওয়েলকাম টু জব অ্যালার্ট বেঙ্গুলি। জব অ্যালার্ট বেঙ্গুলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জব আপডেট এবং কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার স্ট্র্যাটেজি এবং ম্যাথ এবং রিজনিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর অ্যান্ড ডিসেবিলিটিস থেকে দুটো রিক্রুটমেন্ট ছেড়েছে, তার মধ্যে এটি নাম্বার ওয়ান রিক্রুটমেন্ট। তো ফার্স্টে জেনে নিই ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস আছেটা কোথায়। এটি কলকাতায় রয়েছে, বিটি রোড, বনহুগলিতে। তো এখানে যে পোস্টগুলো ছেড়েছে, এটি নোটিফিকেশান নাম্বার ওয়ান। এটি দিয়ে কী কী পোস্ট ছেড়েছে দেখে নিই একবার। এটাতে ছেড়েছে সিবিআর প্রজেক্ট কোঅর্ডিনেটর, যেটাতে অ্যাক্টিভ পোস্ট আছে এবং যেটিতে স্যালারি দেওয়া হবে 18,000 টাকা। সিবিআর ফিল্ড ওয়ার্কার, দুটি পোস্ট রয়েছে, এটিতে 8,000 টাকা পার মান্থ দেওয়া হবে। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এটাতে দেওয়া হবে 10,000 টাকা পার মান্থ। আর একটা আছে ক্লিনিক্যাল টিউটর, একটি পোস্ট রয়েছে, 21,250 টাকা এটাতে দেওয়া হবে। তো এগুলো কন্ট্রাকচুয়াল জব, তারপরে রেনু হওয়ার চান্স আছে। তো এটি ইন্টারভিউটি হবে 4/6/2019 দুপুর 2টোর সময়। তো প্রথমে জেনে নিই সিবিআর প্রজেক্ট কোঅর্ডিনেটর এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলেছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অর সোশিওলজি, মানে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে সোশিওলজিতে অথবা সোশ্যাল ওয়ার্কের। ডিজায়ারেবেলে কী বলেছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। মানে যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট থেকে, তাহলে আপনি প্রিফারেন্স পাবেন, মানে আপনি ইন্টারভিউতে এগিয়ে থাকবেন। এক্সপিরিয়েন্স বলেছে মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কমিউনিটি রিহ্যাবিলিটেশন অর রিলেটেড ফিল্ড অর ডিসেবিলিটি, মানে এই বিষয়ে আপনাকে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তো দ্বিতীয় পোস্ট যেটা সিবিআর ফিল্ড ওয়ার্কার, এটাতে দুটি পোস্ট রয়েছে, এটিতে বলেছে মিনিমাম কোয়ালিফিকেশান 10 পাস, এক্সপিরিয়েন্স বলছে প্রিফারেবলি ওয়ার্কিং উইথ গ্রাস রুট পিপল আর এক্সপিরিয়েন্স ইন কমিউনিটি লেভেল অ্যাক্টিভিটিস ইন এনজিওস, মানে এই বিষয়ে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো 3 নম্বর বলেছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, একটি পোস্ট রয়েছে, এ গ্র্যাজুয়েট উইথ নলেজ, উইথ ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, মানে গ্র্যাজুয়েট হলেই হবে এবং ওয়ার্কিং কম্পিউটারে কাজ জানতে হবে। রেসপন্সিবিলিটি বলেছে আপনাকে কী কাজ করতে হবে, কোঅর্ডিনেশন অফ একাডেমিক কোর্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট, সরি রেসপন্সিবিলিটিতে বলেছে কোঅর্ডিনেশন অর একাডেমিক কোর্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন। 4 নম্বর পোস্ট বলেছি ক্লিনিক্যাল টিউটর, এটিতে রিকগনাইজ পিজি ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে অথবা এমএসসি ফ্রম এ রিকগনাইজ কলেজ অর ইউনিভার্সিটি, গুড অ্যাকাডেমিক রেকর্ড অ্যান্ড রিসার্চ অ্যাপ্টিটিউড শ্যাল বি প্রিফার্ড। যদি আপনার গুড অ্যাকাডেমিক রেকর্ড থাকে এবং রিসার্চ অ্যাপ্টিটিউড থাকে, তাহলে আপনি এগিয়ে থাকবেন। তো ইন্টারভিউটি হবে, আবার বলে দিচ্ছি, 4/6/2019 দুপুর 2টোর সময়। এই কটি পোস্টে, এই 4টি পোস্টের ইন্টারভিউ হবে এবং আপনাকে দুপুর 2টোর মানে 1:30-এর মধ্যে সেখানে পৌঁছে যেতে হবে, মানে 30 মিনিট আগে সেখানে পৌঁছাতে হবে, এখানে এটি বলা রয়েছে। আর এগুলো সমস্ত পোস্টের ক্ষেত্রে বলে রাখা হয়েছে এখানে লাস্টে জেনারেল কন্ডিশনে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এগুলো তো আপনাকে কম্পিউটার অ্যাপ্লিকেশানের নলেজ থাকতে হবে। তো চলো এবার দ্বিতীয় নোটিফিকেশানটি দেখে নিই একবার। হ্যাঁ, দ্বিতীয় নোটিফিকেশানে চলে এসেছি। দ্বিতীয় নোটিফিকেশানে ইন্টারভিউ হবে 3 তারিখে এবং সেটি সকাল 11টায় সংগঠিত হবে, আর আপনাকে 30 মিনিট আগে সেখানে পৌঁছাতে হবে, তার মানে 10:30-এ পৌঁছাতে হবে। এখানে স্টাফ নার্স রয়েছে, 5টি পোস্ট রয়েছে, সেগুলোতে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলেছে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মেডিফেরি ফ্রম রিকগনাইজ
ইউনিভার্সিটি ইনস্টিটিউশন উইথ থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স, মানে আপনাকে না যেটাকে জিএনএম বলে সেটা করে থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 2 নম্বর কী বলেছে, রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফ আন্ডার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাক্ট 1947, অ্যানি স্টেট নার্সিং কাউন্সিলিং, মানে আপনার ইন্ডিয়ান যে নার্সিং কাউন্সিলিং আছে তার আন্ডারে নাম নথিভুক্ত থাকতে হবে। প্রিফারেন্স কী বলেছে, মানে আপনি এগিয়ে থাকবেন ইন্টারভিউতে বিএসসি নার্সিং, যদি আপনার বিএসসি নার্সিং থাকে তাহলে সেটাতে আপনি এগিয়ে থাকবেন, অথবা পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অর্থো অ্যান্ড রিহ্যাব নার্সিং। দ্বিতীয় পোস্ট হিন্দি ট্রান্সলেটার, একটি পোস্ট রয়েছে 17,000 বেতন এটার। মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ, ইংলিশ ইন হিন্দি অ্যাজ এ কম্পালসারি অর এফেক্টিভ সাবজেক্ট অর অ্যাজ এ মিডিয়াম অফ এক্সামিনেশন অফ ডিগ্রি লেভেল, মানে মাস্টার ডিগ্রি আপনাকে হিন্দিতে থাকতে হবে এবং ইংলিশে একটা সাবজেক্ট থাকতে হবে, ইংলিশ সাবজেক্ট কমন সাবজেক্ট থাকতে হবে, অথবা ইংলিশে থাকতে হবে, হিন্দি থাকতে হবে ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে। তো এখানে এক্সপিরিয়েন্স বলেছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স অর ট্রান্সলেশন ওয়ার্ক ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা রেপুটেডের অর্গানাইজেশন, মানে হিন্দি থেকে ইংলিশে ট্রান্সলেশনের আপনাকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো প্রফেশনাল ট্রেনিং, এটাতে 2টি পোস্ট রয়েছে, 18,500 টাকা স্যালারি এটার। ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স, আপনাকে ব্যাচেলার ডিগ্রি করতে হবে লাইব্রেরি সায়েন্স থেকে, অথবা মাস্টার ইন লাইব্রেরি সায়েন্স। রেসপন্সিবিলিটি মেনটেন স্টক, ডেইলি সার্কুলেশন, ক্যাটালগিং, ক্লাসিফিকেশন, ক্যাশ, SDI সার্ভিসেস অ্যান্ড আদার লাইব্রেরি ওয়ার্ক, এগুলো আপনার রেসপন্সিবিলিটি থাকবে। প্রফেশনাল ট্রেনিং, এটাতে একটি কোর্স রয়েছে, 18,500 এটা তো বেতন। ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি উইথ এক্সপিরিয়েন্স, মানে আপনাকে ফিজিওথেরাপির উপর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স লাগবে। প্রফেশনাল ট্রেনিং, এটাতে একটি কোর্স রয়েছে, 18,500 টাকা এটার স্যালারি। এদের ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা, ডিগ্রি অর ডিপ্লোমা ইন অকুপেশনাল থেরাপি উইথ এক্সপিরিয়েন্স, মানে অকুপেশনাল থেরাপির উপর আপনার ডিগ্রি অথবা ডিপ্লোমা লাগবে এবং এক্সপিরিয়েন্স লাগবে। এখানেও সবগুলো পোস্টের ক্ষেত্রে বলে দিয়েছে নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে আপনাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর নলেজ থাকতে হবে। ইন্টারভিউটা আরেকবার বলে দিচ্ছি, ইন্টারভিউটি হবে 3/6/2019 সকাল 11টায় এবং আপনাকে 30 মিনিট আগে পৌঁছে যেতে হবে। এই যে 1, 2, 3, 4, 5 এই পোস্টগুলির জন্য হবে 3 তারিখে ইন্টারভিউ, আর যেগুলো আমি আগে বললাম সেগুলোর জন্য হবে 4 তারিখে ইন্টারভিউ। তো আমি ডিসক্রিপশন বক্সে 2টোরই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে অ্যাডভার্টাইজমেন্টগুলো ডাউনলোড করে নেবেন। আর একটা কথা আমি আজকে বলে রাখছি যে এই প্রত্যেক দিন যত রকম জব আপডেট আসছে সেগুলো আমি এই একটা একটা করে ভিডিও না তৈরি করে একবারে সেটা একটা ভিডিওতেই পোস্ট করে দেব। গতকাল থেকে হয়তো সেটা আমি করব। আর একটা আপনাদের ভালো খবর দিয়ে রাখছি, রেলওয়ে NTPC-র যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটার আপনারা কীভাবে খুব অল্প সময়ে সেটিকে ক্র্যাক করতে পারবেন সেই জন্য আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি, এবং কোথা থেকে কত নাম্বার থাকবে এবং কী কী বিষয়ের উপর আপনাকে ফোকাস করতে হবে সেটা আমার তৈরি করা হয়ে গেছে। আর আমি কয়েকদিনের মধ্যে সেটাই গিয়ে পোস্ট করব। ও আপনারা যদি সেটি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করুন। আর আমার এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। থ্যাংক ইউ।